বিয়ের এক বছর না ঘুরতেই ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমণির সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরীফুল রাজের বিচ্ছেদের ইঙ্গিত জানালেন পরিমণি নিজেই। তার ঘোষণা সম্পর্ক ছিন্ন করবেন তিনি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেছেন পরিমণি। আরও জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। ফের নতুন করে আলোচনায় পরিমণি ও শরীফুল রাজ দম্পতি। পরিমণির স্ট্যাটাস ঘিরে তোলপাড় বিনোদন অঙ্গন। এবার বেশ ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিয়েছেন পরিমণি। ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে বিছানা বালিশে ছোপ ছোপ রক্তের দাগ। লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার, সংবাদ সম্মেলন লোডিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছবিটি ভাইরাল। সবার প্রশ্ন, কি হয়েছে পরিমণির, কেন সংবাদ সম্মেলন করতে চাচ্ছেন তিনি? এর আগের দিন পরিমণি ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন যে স্বামী রাজের সঙ্গে তার সংসারের ইতি টানছেন। গত শুক্রবার মধ্যরাতে ফেসবুকে তিনি লেখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। এর মধ্যেই বিদায়ী বছরের শেষ দিন হঠাৎ ঘোষণা, চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন পরিমণি। খুব শিগগির ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবেন। এর মধ্যেই রোববার বিকালে ফেসবুকে পরিমণি একটি পোস্ট দেন, সেখানে লিখেছেন, রাজ এখন শুধু আমার প্রাক্তনী না, আমার ছেলের বাবাও, তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছেন না তিনি। লিখেছেন, রাজের পরিবারের সদস্যদের নিয়েও, তবে এত কিছুর মধ্যেও একেবারে চুপচাপ চিত্রনায়ক শরীফুল রাজ। এর আগে গত বছরের শুরুতে হুট করেই চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। আগস্ট মাসের শুরুতে মা বাবা হয়েছেন, সে খবরও জানান তারা। ফেসবুকে দুজনের সুন্দর মুহূর্তে নানা স্থিরচিত্র পোস্ট থেকে তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বুঝে নেন পরিরাজ তাদের রাজ্যে ভালোই আছেন। কিন্তু বছরের শেষ দিনের শুরুতে পরিমণির ফেসবুক পোস্ট সবাইকে হতবাক করে দিয়েছে। পরিমণির কথাই স্পষ্ট, তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা সময়ের ব্যাপার মাত্র। অভিনয় জীবনের শুরু থেকেই পরিমণি চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরের নানা কর্মকাণ্ডে বরাবরই আলোচিত ও সমালোচিত। প্রেমের সম্পর্কের ব্যাপারেও বেশ খোলামেলা ছিলেন এই তারকা। একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে জড়ানো পরিমণি যখন নতুন করে শরীফুল রাজকে বিয়ের ঘোষণা দেন, তখন একটা অংশ খুব খুশি হলেও আরেকটা অংশ তাদের সম্পর্ক টিকে থাকার ব্যাপারে সংশয়ে ছিলেন। পরিমণির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দুজনের সংসার জীবন ভালো কাটছিল না। দুজনের সম্পর্কের অবনতির কারণে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেছে। কয়েকদিন আগে পরিমণির হাসপাতালে ভর্তি হওয়ার কারণটাও সম্পর্কের অবনতিতে হয়েছে। ডান হাতের আঙ্গুলে চিড় নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। গত বছরের 10 জানুয়ারি সর্বপ্রথম প্রকাশ্যে আসে রাজপরির সম্পর্কের খবর। পরে গত 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। 21 জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। সিরাজুম্মনি শুভ, নাগরিক।